কর্মীদের উপজাতি সম্প্রদায় ভুক্ত করার দাবিতে দীর্ঘদিন ধরে জারি কর্মী সম্প্রদায়ের আন্দোলন এবার সেই আন্দোলনের রেশ পৌঁছল পঞ্চায়েত নির্বাচনেও জঙ্গলমহলের মহলের শাসক দলের বিরুদ্ধে কর্মী প্রার্থীরা মনোনয়ন জমা দিতে হাজির হলেন কর্মী সম্প্রদায়ের আন্দোলনের ঘাগর ঘেরা কেন্দ্রীয় কমিটির সদস্য সুমন মাহাতো বলেন শাসক দল থেকে বিজেপি সমস্ত দলই বলছে কর্মীরা নাকি কোনো ফ্যাক্টরি নয় তাই পৃথক প্রার্থী দাঁড় করানো হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলাতে পঁয়ত্রিশ জন প্রার্থী কর্মী সম্প্রদায়ের প্রতিনিধি হিসেবে মনোনয়ন জমা দেন আর দেখুন সমস্ত দলেই তো বলেছে কর্মী ভোটটাকে অতটা ফ্যাক্টার নাই আমি কি আমরা কী করেছি আমাদের দাবিটা হচ্ছে আমাদের নিজেদের ভোটটা আমরা নিজেরা সুরক্ষিত করতে চাইছি আমরা নিজেদের ভোটটা আমরা নিজেরা কাছে রাখতে চাইছি আমাদের যেমন কোনো রাজনৈতিক দলেই আমাদের ভোটটা প্রয়োজন নয় এবং আমার দাবি সব পক্ষে যেমন কোনো রাজনৈতিক দলেই নেই আমি আমার দিকটা আমাদের জাতির দিকটা সংরক্ষণে রাখি আমি মানুষগুলোকে আমরা এক করি আমার ভোটটা আমার দিকেই থাকুক নাই সেখানে আমি যে সরকার বিরুদ্ধে আমার প্রথমেই যে আমাদের দাবি ছিল যে নো ভোট টু টিএমসি তবে শাসক দলের পক্ষ থেকে শালবনির তৃণমূল নেতা নেপাল সিংহ বলেন জঙ্গল মহলের মাহাতো কর্মীদের অনেকেই আমাদের সঙ্গে আছেন এর কোনো প্রভাব আমাদের উপর পড়বে না না ওটা ওটা আমাদের কাছে কোনো প্রভাব পড়বে না আমাদের অনেক আমার এক একটা জিপিতে অনেক কর্মীরাই নমিনেশন করেছে তারা সবাই ভোটে লড়ছে আমার মনে হয় ওটা কোনো প্রভাব আমাদের ব্লকে পড়বে না খুব প্রসঙ্গত জঙ্গল জঙ্গলমহলে কর্মীরা তাদের কোনো দেওয়ালে কোনো রাজনৈতিক দলকেই প্রচার করতে দেয়নি তারা জানান তাদের কাছে জাত আগে অবিলম্বে কর্মীদের এস সম্প্রদায়ভুক্ত না করলেই বিদ্রোহ চলবে আর সেজন্যই এই আলাদা করে প্রার্থী দাঁড় করানোর পদক্ষেপ কর্মীদের